আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, যাদের শরীর আগুনে পুড়ে ছাই হয়ে যা, অথবা যাদেরকে প্রাণীরা খেয়ে ফেলে, যারা পানিতে ডুবে তলিয়ে মারা যায়, তাদের কবরের প্রশ্ন বা আজাব কিভাবে হয়? কারণ তাদের তো কোনো শরীর নেই, তারা তো কবরে পৌঁছাতেই পারেনি, তা কিভাবে হিসাব নিকাশ হবে বা কিভাবে আজাব হবে? প্রিয় বন্ধুরা, মৃত্যুর পর মরদেহকে যেখানেই রাখা হোক না বা যেভাবে রাখা হোক না, সে কবরের অধিবাসী হয়ে যায়। সে যদি গুনাহগার হয় তাহলে সে জাহান্নামে শাস্তি ভোগ করবে, অতঃপর সে যদি নেককার হয় তাহলে জান্নাতের সুব্যবস্থা পাবে। কবর মূলত কোনো গর্তের নাম নয়, যেখানে লাশ রাখা হবে সেখানটাই কবর বলা হয়। আজাব হয় মূলত রুহের উপর, আর দেহ সেই আজাব ভোগ করতে থাকে। কবরের শাস্তি রুহ বা দেহ দুটির উপরেই হয়ে থাকে। রুহ মূলত আল্লাহর একটি নির্দেশ মাত্র, এটা অক্ষত থাকে, সুতরাং তার উপর শাস্তির বিষয়টি পরিষ্কার। আর দেহের শাস্তির জন্য লাশ কবরে দাফন ও অক্ষত থাকা এমন কোনো বিষয় নয়। শাস্তি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় হতে পারে। লাশ মাটিতে দাফন বা আগুনে পুরানো হোক বা পানিতে ডুবানো হোক বা কোনো প্রাণী খেয়ে ফেলুক, সব জায়গায় আল্লাহ সবসময় শাস্তি দিতে পারে। এটা আল্লাহর জন্য সহজ বিষয়। আমাদের শরীর ধ্বংস হলেও আত্মার বিনাশ নেই। ধরুন আপনি একটি খারাপ স্বপ্ন দেখছেন, কেউ একজন আপনাকে স্বপ্নের মধ্যে আঘাত করছে, তখন দেখবেন আপনি আপনার শরীরে আঘাত পাচ্ছেন, অথচ বাস্তবে আপনার শরীরে কিছুই হয়নি, কিন্তু আপনি স্বপ্নে কষ্ট পাচ্ছেন, কারণ স্বপ্নে আপনার রূহ কষ্ট পাচ্ছে, তাই আপনি শরীরে ব্যথা অনুভব করছেন। মৃত্যুর পর শরীর বিচ্ছিন্ন হলেও রূহ অক্ষত থাকে, আর রুহের উপর শাস্তি হবে। আল্লাহ তাআলা বলেন, অচিরে আমি তাদেরকে দুবার শাস্তি দেব, অতঃপর তারা কঠিন শাস্তির দিকে ফিরে যাবে। সূরা তওবা আয়াত 101। হাসান বসরি ও কাদাতুল রহমতুল্লাহ আলাই বলেন, দুইবার শাস্তির মানে রোগ বা বিপদ আপদের মাধ্যমে দুনিয়াতে শাস্তি, এবং দ্বিতীয়বার কবরের আজাবের শাস্তি। কবরের শাস্তির ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের আজাব সত্য। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদকৃত গোলাম হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন তিনি খুবই কাঁদতেন, এবং কি কাঁদতে কাঁদতে তার দাড়ি মুবারক ভিজে যেত। তাকে বলা হলো, আপনার কাছে জান্নাত জাহান্নামের কথা বলা হলে আপনি কাঁদেন না, অথচ এই ক্ষেত্রে আপনি কেন এত কাঁদেন? তখন তিনি বলেছেন, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। যেই ব্যক্তি এখানে মাপ পেয়ে যাবে তার জন্য বাকি পথগুলো সহজ হয়ে যাবে, আর যেই ব্যক্তি এখানে মাপ পাবে না তার জন্য পরবর্তী পথগুলো আরও কঠিন হয়ে যাবে। তিনি আরও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেরাজের রজনীতে আমি যত ভয়াবহ দৃশ্য দেখেছি তার মাঝে কবরের আজাবই হয়েছে সবচেয়ে ভয়াবহ। তিরমিজি শরীফ কবরের আজাবের সম্পর্কে অসংখ্য অগণিত আয়াত ও হাদিস রয়েছে, যাতে কি স্পষ্ট বোঝা যায় কবরের আজাব সত্য। এতে কোনো সন্দেহ নেই, কবরের আজাবের কিছু অংশ মাঝে মধ্যেই আল্লাহ তাআলা মানুষদেরকে দেখান, যার দ্বারাই মানুষ আল্লাহ তাআলার উপর ইয়াকিন ও বিশ্বাস বেড়ে যায়। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে যাবার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয়ই এই দুটি কবরে শাস্তি হচ্ছে, কিন্তু এদের কোনো বড় ধরনের অন্যায়ের কাজ নয়। অতঃপর তিনি একটি কবরের দিকে ইশারা দিয়ে বললেন, এই ব্যক্তি সঠিকভাবে পশ্চাৎ থেকে পরিষ্কার না থাকার কারণে। অতঃপর দ্বিতীয় কবরের দিকে ইশারা দিয়ে বললেন, এই ব্যক্তিকে গীবত খাওয়ার কারণে আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছেন। অতঃপর তিনি একটি কাঁচা খেজুরের ডাল সংগ্রহ করে সেটিকে দুই ভাগে বিভক্ত করলেন এবং দুইটি কবরের উপর স্থাপন করলেন এবং বললেন, যতক্ষণ পর্যন্ত না এই দুটি ডাল শুকাবেন ততক্ষণ পর্যন্ত এই দুটি কবরে শাস্তি কম হবেন। অন্য হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পশ্চাতের ছিটা হতে নিজেকে বাঁচিয়ে রাখো, কেননা সাধারণত কবরের আজাব এ কারণেই হয়ে থাকে। কবরের আজাবের সম্পর্কে হাদিসে অনেক ধরনের উল্লেখ আছে, যেমন উল্লেখ আছে কবর হয়তো জান্নাতের বাগানের মধ্য থেকে একটি বাগান, অতঃপর জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত। কবর বাসী দুজি নেককার হয় তাহলে তার কবর হবে জান্নাতের বাগান,
আর দুজি গুনাহগার হয় তাহলে তার কবর হবে জাহান্নামের গর্ত। কবরের মধ্যে সাপের কথা উল্লেখ করে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাপীদের শাস্তি দেওয়ার জন্য কবরে এমন এক বিষাক্ত সাপ নিয়োজিত করা হবে, তার বিষ দূরের কথা, তার শ্বাস থেকে এমন বিষ নির্গত হবে যে দুনিয়াতে সে যদি একটি নিঃশ্বাস ত্যাগ করে তাহলে তার বিষাক্ততায় সকল সবুজ গাছগুলা শুকিয়ে যাবে, এবং কি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনো সবুজ গাছপালা জন্মাবে না। কবরের আজাব সত্য, এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেশি বেশি আল্লাহর কাছে কবরের আজাব থেকে বাঁচার জন্য পানা চাইতে। এজন্যই মুমিন মুসলমানদের উচিত বেশি বেশি কবরের আজাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া, কেননা পরকালের প্রথম মঞ্জিল বা কবরের আজাব থেকে দুজি মাপ পাওয়া যায়। তাহলে আশা করা যায় মহান রাব্বুল আলামিন পরবর্তী ধাপগুলোতে নিজ হাতেই মাপ করবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে মৃত্যুর পরবর্তী জীবন কবরের আজাব থেকে মুক্তি পাওয়ার ও অন্যান্য ধাপগুলোতে নাজাত পাওয়ার তৌফিক দান করুন। কবরের সুখ শান্তি ও শাস্তির বিষয়ে বিশ্বাস স্থাপন করে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমিন।